নামাজ ফরজ না নফল? হজ ফরজ হইলে ফরজ না নফল? নেশাব পরিমাণ মাল হইলে জাকাত দেওয়া কি ফরজ? নারীর জন্য পর্দা করা কি ফরজ? পুরুষের জন্য পর্দা করা কি ফরজ? আমার বন্ধুগণ, স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করা কি ফরজ? আমাদের দেশে খালি পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, কিন্তু স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করা ফরজ এটা অনেকে খুব কমই কয়। কথা কন না কেন? স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করা, আবার স্ত্রী হইয়া স্বামীর হক আদায় করা ফুল ধরার জন্য বসছি। কথা বলেন ঠিক কিনা? বলেন কথাগুলি কি মূল্যবান না মূল্যহীন, দামি না বেদামি? তো এই দামি কথা যদি মেনে নেই, দামি হব না বেদামি থাকব? দামি হওয়া যায় দুই গুণের, দুই গুণের অধিকারী হইলে, আল্লাহর ভয় আর আল্লাহওয়ালাদের সোহবতের গুণের অধিকারী হইলে দামি হওয়া যায়। আমার ভাইরা, সংক্ষেপ করে দেই, পাঁচটা কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহওয়ালা হবে তারা। নাম্বার এক, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। নাম্বার দুই, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার তিন, যেই কথাটা বলতেছিলাম যে স্ত্রী হিসাবে স্বামীর হক আদায় করা কি ফরজ? আস্তে কয়, মনে হয় ঝামেলা আছে। ফরজ যারা বিয়ে করছে এরা আস্তে কয়। ঢালকা নগর গেলে হজরত একরকম খুব কঠিনভাবে ধমক দেয়, হেরে মিয়া এসলা হইতে আইসো, স্ত্রীর হক আদায় কর। এই জন্য থানবীকে ঘরে রাখা দরকার। প্রত্যেকটা ঘরে বেহিষ্টি জিওর কিতাব রাখবেন, প্রত্যেকটা ঘরে বেহিষ্টি জিওর কিতাব রাখবেন, থানবীকে ঘরে রাখবেন, আপনার মাসলা হল হয়ে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি তবলিগে চিল্লা লাগাইতে গেছেন, স্ত্রীর হক আদায় করলেন না, বিশ্বাস করেন আর না করেন, হাসরের ময়দানে যদি এই স্ত্রী মামলা দায়ের করে, আপনার 80,000 আমিরও আপনাকে ছুটাইতে পারবে না। আপনি ইসলামী আন্দোলন করেন, বড় আমির হয়েছেন, আপনার নেতৃত্বে মেনে একেবারে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে, স্ত্রী যদি খালি কয় আল্লাহ সে সংসদে গেছিল ঠিক, কিন্তু আমার সংসদ ঠিক রাখে নাই, কেল্লা ফতে। কথা বুঝাইতে পারছি? তো স্ত্রীর হক আদায় করা কি ফরজ? আবার স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় করা কি ফরজ? আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। আল্লাহু আকবার। আমি আমারটার জন্য যেরকম দামি পোশাক পছন্দ করব, আমি আমার জন্য যেরকম রং পছন্দ করব, আমার বউর জন্য সেরকমই পছন্দ করব। এইটা হলো পোশাকের ব্যাখ্যা, এইটা হইল পোশাকের ব্যাখ্যা। কই মাছ খালি নিজেই খাইতেছেন? দেশি কই খাইতে খাইতে সব খাইছেন, বেচারি এত শখ করে বাঁচছে, মনে মনে ভাবছিল যে একটা কই মনে আমার দিবে, ওইটা যখন হাত দিছে স্ত্রী লজ্জা আর বলতে পারে না, যে জোরে বললে মনে আমাক দাদানি দিতে পারে, এই জন্য গলার খেকরানি দিছে, এই আওয়াজ শুনে বুঝতে পারছে যে সিগনাল তো কই মাছ খাওয়ার সিগনাল। ওই আখাউকা পেটুক স্বামী ওই কই মাছটাও খাইতেছে, ডাক দিয়ে কইতেছে গলা কাশি দাও কেন, মেয়ে লোকেরা কই মাছ খাইতে নাই। তো এইটা তার হক নষ্ট করলেন না, এটা তার হক নষ্ট করলেন না। আর আল্লাহ রসুল দেখেন কিভাবে স্ত্রীদেরকে মহব্বত করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রসুল একটা হাড্ডি চুষতেছেন, তো হাড্ডির ভিতরে ওইটার কি বলে নিহারি, গিলু, এই গিলুটা এক সাইডে কম এক সাইডে বেশি। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় আছেন, আল্লাহ রসুল চষন দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন রসুল মনে পুরোটা মুখের ভিতর নিয়ে নিছে। তো আল্লাহ রসুলের মুখে সামান্য দেখবেন নিহারির হাড্ডি বাড়ি দিলে আগে কিন্তু রস পড়ে, কথা কয় না ভাই, আগে কি পড়ে? আর যদি চষন দেন তাহলে জিব্বার মধ্যে মোটামুটি একটু রস যায়। তো আল্লাহ রসুল দেখেন স্ত্রীর হক কাকে বলে, আল্লাহ রসুল চষন দিলেন, চষন দিয়া এবার ডাক দিয়ে বলতেছেন আয়েশা আসে নাই আমার মুখে কয়েক ফোঁটা রস আসছে, তুমি চষন দাও। সুবহানাল্লাহ বলেন, স্ত্রী, আমার বন্ধুগণ, স্ত্রী
তখন তো বাটিতে পানি খায় পেয়ালায় পানি খাইতেন তো মা আয়েশা পেয়ালায় পানি খেয়ে রাখছেন আল্লাহ রসুল যেখানে আম্মাজান আয়েশা ঠোঁট লাগাইছেন ওই জায়গায় ঠোঁট লাগাইয়া আল্লাহ রসুল পানি পান করতেছেন আর আমরা আমাদের স্ত্রীদেরকে ধমক দেই যদি খালি একটু দেখি আইটা লাগিয়ে রইছে ধমক দিয়ে কয় কি কাম কর একটু পরিষ্কার গিলাস দিতে পারো না কথা বলেন ঠিক কিনা এগুলো করবেন না এসলাই মজলিস সব কথাই বলা দরকার কিন্তু এত কথা বলার সময় নেই তো যেই কথাটা বলতেছিলাম স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করা ফরজ স্ত্রী হইয়া স্বামীর হক আদায় করা কি এবার বলেন তো দেখি সন্তান হইলে সন্তান হইয়া পিতা মাতা জীবিত থাকলে পিতা মাতার খেদমত করা কি নফল না ফরজ হ্যাঁ মারা গেলে তাদের সাতটা হক তারা আমাদের কাছে প্রাপ্য সেই হক আদায় করতে হবে নির্দেশ রসুল বলেছেন পিতা মাতা জীবিত থাকা অবস্থায় সাতটা আর মারা গেলে সাতটা আমরা এই চোদ্দটার দুই একটা করি বাকি বারোটার খবরই নাই কথা কন তাইলে আমার বন্ধুগণ আল্লাহ ওলা হইতে গেলে পাঁচ কাজ ধারাবাহিকভাবে করতে হবে এর মধ্যে নাম্বার এক সকল প্রকার গোনা ছেড়ে দেওয়া সকল প্রকার গোনা ছেড়ে দেওয়া নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন পুরুষ লোকের জন্যে দাড়ি রাখা কি কথা কয় না কি এটা কেমন ওয়াজিব জানেন নাকি এই যে দাড়িটা রেখে দিছেন আল্লাহর কসম আল্লাহর কসম এখনো যদি আপনি মারা যান আপনার হাতে যদি আমার মতন আংটি থাকে ঘড়ি থাকে চোখে যদি চশমা থাকে গায়ে যদি বস্ত্র থাকে সব খুলে নিবে খুলতে যেয়ে যদি বেকাপ্পা হয় প্রয়োজন বোধে কাঁচি দিয়ে কেটে রেখে দিবে কিন্তু আপনাকে এক টুকরা দুনিয়ার কাপড় দিবে না ব্যবহারের কাপড় দিবে দিবে সব রেখে দিবে না কিন্তু বলেন তো দেখি এই যে দাড়িটা রেখে দিছেন আল্লাহর হুকুম ওয়াজিব রসুলের আদর্শ রসুলের সুন্নত এই যে রাখছেন এই রাখার পরে আপনি বলেন তো দেখি মৃত্যুর পরে এই দাড়িটা কি কেটে রেখে দিবে আহ হযরত থানবী বলেন আরে ভাই এ দাড়ি তো জান্নাত কি বাড়ি এ দাড়ি তো জান্নাত কি বাড়ি তো ডাক দিয়ে বল হযরত জান্নাত কি বাড়ি কেসি সুরত জান্নাত কি বাড়ি বলে এই দাড়িটা যদি এখলাস সহকারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নবীর সুরতকে নকল করিয়া যদি কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাড়ি হয়ে যাবে আমার ভাইরা তো তৃতীয় হইল আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা এই দুইটা যদি কোনো বান্দা ঠিক মতন আদায় করে এই দুইয়ের মধ্যে এই তিনের মধ্যে সংখ্যা বলছিলাম কয়টা পাঁচটা সিরিয়াল গেল কয়টা তিনটা এক নাম্বারটা গোনা সাইরা দিলে রসুল বলছেন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবার হলো দুই আর তিন এই দুই আর তিন অর্থাৎ একের মধ্যে দুইটা একসাথে ঢুকছে আমাদের বাংলাদেশে কিছু ধারাপাত বই আছে না একের ভিতরে দুই একের ভিতরে তিন একের ভিতরে চার তো রসুলও এরকম দেখেন কত সুন্দর করে বলে দিয়েছেন এই একটার মধ্যে দুইটা ফরজ আর ওয়াজিব কোনো বান্দা যদি ঠিক মতন আদায় করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আগেরটা থেকে পরহেজ হয়ে থাকলে কি দিয়ে দিবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে আর পরের দুইটা মেনে নিলে আল্লাহ কি দিবে জান্নাত দিবেন কষ্ট হচ্ছে আপনাদের কয়টা গেল বাকি থাকলো কয়টা নাম্বার চার ওলি হইতে গেলে ধারাবাহিকভাবে চার নাম্বার কাজ রসুলের সকল সুন্নতে মুয়াক্কাদাগুলি ঠিক মতন অনুসরণ করা আদায় করা সকল সুন্নতে মুয়াক্কাদা এই সুন্নত যারা মানবে ফায়দা কি হবে হাসরের ময়দানে রসুলের সুপারিশে তারা জান্নাতে যাবে এই জন্য হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমতুল্লাহ আলাই সঠিক ছোট্ট একটা স্লোগান শিখাই দিছেন সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে বলেন না সুন্নত আছে যেখানে উম্মত আছে